পানির অপূর্ণাম জীবন হলেও এই নিরাপদ সুপেয় পানি পেতে প্রতিদিনই যুদ্ধ করতে হয় উপকূলীয় অঞ্চলের মানুষকে। জরিপ বলছে উপকূলীয় জেলা সাতক্ষীরায় এখনও 40% মানুষ নিরাপদ পানি সুবিধার বাইরে রয়ে গেছে। তাই সুযোগ রয়েছে এ খাতে পরিকল্পিত বিনিয়োগের। যদিও নির্দিষ্ট কিছু উপজেলায় অবস্থার বড় পরিবর্তন ঘটেছে ইউএসএইডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত নবযাত্রা প্রকল্পের হাত ধরে, যার সুফল পাচ্ছেন স্থানীয় জনগোষ্ঠী। তবে এলাকাবাসীর মতে এখনও এ অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুপেয় পানি। সাতক্ষীরা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বাবু কাপুরসামান। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম পানিয়ার গৃহিণী তাহমিনা খাতুন অতিরিক্ত আয়রন ও লবণাক্ততার কারণে টিউবওয়েলের পানিতেই রোজ সারেন গৃহস্থালির কাজ। তবে 5 সদস্যের পরিবারের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে তাকে প্রতিদিন হাঁটতে হয় 20 মিনিটের পথ। বছর দুয়েক আগে এক কলস পানি পেতে ব্যয় করতে হতো অন্তত 2 ঘন্টা। প্রত্যেক দিন সকালে সন্ধ্যা একটা করে গ্যাস বড়ি খেতে হতো, আমাশা বা ডায়রিয়া এগুলো প্রায় লেগেই থাকতো। এর হাত থেকে আমরা রক্ষা পাইছি আর কি, আরোটা হওয়ার পরে। তবে সুপেয় পানি পেতে এ গ্রামের শত শত পরিবারের ভরসা এখন নবযাত্রা প্রকল্প, যা পাল্টে দিয়েছে দক্ষিণের 4 উপজেলার 40টি ইউনিয়নের প্রায় 2 লাখ পরিবারের ভাগ্য। এরাও তাই মা ও শিশুর পুষ্টি, নিরাপদ পানি, দুর্যোগ ঝুঁকি কমিয়ে আনা সহ এমন 6টি অভিষ্ট লক্ষ্য নিয়ে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প, যার প্রত্যক্ষ অংশগ্রহণকারী জেলার 8.5 লাখ লোক। এর মধ্যে প্রায় 1.5 লাখ জনগোষ্ঠীর জন্য নিশ্চিত করা হয়েছে নিরাপদ পানি। ফিল্টারটা বুঝি আমাদের উপকারে, মানে আমাদের লবণ পানিটা আর খাতি হচ্ছে না। এখন অনেক ভালো হয়েছে পানিটা, হয়ে আমরা খাবার কাজেও ব্যবহার করি, রান্নার কাজেও ব্যবহার করতে পারতেছি। আমাদের আগে পুকুরে পানি খেতাম, আমরা টিউবওয়েলে পানি খেতাম, তাতে করে আমাদের শারীরিক সমস্যা দেখা দিত। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে জাতীয় পর্যায়ে 30 মিনিট দূরত্বে নিরাপদ পানি সংগ্রহের সুযোগ আছে প্রায় 83% পরিবারের। সেখানে সাতক্ষীরা জেলায় মাত্র 61% পরিবার এই সুযোগ পায়, উপজেলা ভেদে যা আরো কম। পানি চাহিদাটা যেহেতু এখানে রয়েছে, সেই চাহিদাটা পূরণের জন্যে নবযাত্রা প্রকল্প কাজ শুরু করে এবং সেই চাহিদাটা মেটানোর জন্যে নবযাত্রা 3,319টি বিভিন্ন প্রকারের পানির উৎস স্থাপন করে এবং পুনঃসংস্কার করে। ওই এলাকায় লবণাক্ততা, অন্যান্য ফসলের উৎপাদন থেকে শুরু করে নানান সমস্যা আছে, কাজে ওই ক্লাইমেট চেঞ্জের যে আন্তর্জাতিক যত নেগোসিয়েশন আছে সেই জায়গাতে কিন্তু এই পানির সমস্যাটাকে সামনে নিয়ে সেইখানে টেকনোলজির যে ইনোভেশন সেগুলোতে ইনভেস্ট করতে হবে। দক্ষিণাঞ্চলের জীবনমান উন্নয়নে ইউএসএইডের সহযোগিতায় 7 বছর মেয়াদী এই প্রকল্প সমন্বিতভাবে বাস্তবায়ন করছে দুর্যোগ মন্ত্রণালয়, ওয়ার্ল্ড ভিশন ও উইন্ডরক ইন্টারন্যাশনাল, যার মেয়াদ শেষ হবে 2022 সালে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম শর্ত সকলের সমতা এবং সমান সুযোগ সৃষ্টি করা। এই দক্ষিণাঞ্চলের মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুপেয় পানি নিশ্চিত করা, যা নিয়ে আরও ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, কালীগঞ্জ, সাতক্ষীরা।